আশা করি ভালো আছেন সবাই। স্বাগতম গার্মেন্টস ওয়ার্ক চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আমাদের আজকের টপিক গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আই ডিপার্টমেন্ট এবং আই অফিসারদের কাজ এবং তাদের দায়িত্ব কর্তব্য। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা কি কি কাজ করেন এবং উৎপাদন বৃদ্ধিতে তাদের ভূমিকা কি, এগুলো নিয়ে আজকের আলোচনা। বন্ধুরা, বর্তমান সময়ের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে গেলে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর বিকল্প নেই। আই অফিসাররা তাদের দক্ষতা এবং প্রকৌশল জ্ঞানের মাধ্যমে গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রতিটি সেকেন্ড এবং মিনিটের উৎপাদন হিসাব বের করেন। তাদের গবেষণালব্ধ তথ্যের মাধ্যমে কোম্পানির ব্যয় সংকোচন হয় এবং উৎপাদন বৃদ্ধি পায়। একসময় দেখা যেত গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে PM বা লাইন চিফরা হেল্পার অপারেটরদের বেতন ধরতেন, যার ফলে দুর্নীতি, স্বজনপ্রীতি হতো এবং দক্ষ লোকেরা বঞ্চিত হতো। কিন্তু আই ডিপার্টমেন্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইনস্টল হওয়ার পরে সেগুলো বন্ধ হয়েছে, সবাই তার দক্ষতা মতো বেতন পাচ্ছেন। এগুলো জাস্ট একটা উদাহরণ দিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে গার্মেন্টস ওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আচ্ছা, চলুন এবারে আমরা মূল ভিডিওটি শুরু করি। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং একটি প্রকৌশল পেশা যা মানুষ, অর্থ, জ্ঞান, সময়, তথ্য এবং সরঞ্জামগুলির সমন্বিত সিস্টেমের বিকাশ ও উন্নতি বাস্তবায়নের মাধ্যমে কোম্পানির খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধি করে থাকে। একজন গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার উৎপাদন ব্যবস্থার তদারকি করে থাকেন, বিভিন্ন অবচয় খুঁজে বের করে সেগুলো রোধ করেন, দক্ষতা অনুযায়ী শ্রমিক নিয়োগ প্রদান করেন এবং উৎপাদন বাড়ানোর জন্য প্রয়োজনীয় উপাদানগুলির সমন্বয় সাধন করে থাকেন। সাধারণত গার্মেন্টস ইন্ডাস্ট্রির উৎপাদন শক্তি ও কার্যকারিতা নিশ্চিত করার জন্য ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা দক্ষতার সাথে তাদের প্রকৌশলী জ্ঞান প্রয়োগ করেন। পোশাক উৎপাদনের জন্য গার্মেন্টস ফ্যাক্টরিতে যে সমস্ত উপাদান প্রয়োজন, যেমন ম্যান, মেশিন, মানি, মেথড, ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে তারা কাজ করে থাকেন। বন্ধুরা, এবারে আমরা আলোচনা করব গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জব রেসপন্সিবিলিটি, তাদের কাজ এবং দায়িত্ব কর্তব্যগুলো কী, তারা কী কী কাজ করেন এবং কীভাবে কোম্পানির উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করেন। বন্ধুরা, এবার একজন আই অফিসার অর্থাৎ আই ডিপার্টমেন্টের কাজগুলো আমরা ধারাবাহিকভাবে বর্ণনা করছি। আমরা ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই লিখে দিয়েছি, আমি বাংলা ভাষায় বর্ণনা করছি, আপনারা ইংরেজিতে কেউ পড়লেও পড়ে নিতে পারেন। এক, বুলেটিন এবং লেআউট শিট অনুযায়ী লাইন লেআউট হয়েছে কিনা নিশ্চিত করা, লাইনের লক্ষ্য পূরণের জন্য অপারেটর বরাদ্দ দেয়া, লাইনের ক্ষমতা, জনবল এবং উপস্থিতি অনুযায়ী দৈনিক পূর্বাভাস প্রদান করা, লাইন চলমান সময় রেকর্ডিং করা, অর্থাৎ প্রতিদিন আপনার ধরেন 8টা থেকে শুরু হয়ে কয়টা পর্যন্ত লাইন চলছে সেই সময়টা রেকর্ড রাখতে হবে, প্রতিদিনের ইনপুট এবং আউটপুটের হিসাব রাখা, অর্থাৎ প্রতিদিন লাইনে ইনপুট কত ঢুকতেছে এবং আউটপুট কত হইতেছে এটার হিসাব রাখতে হবে, প্রতি ঘন্টার প্রোডাকশন টার্গেট ফলো আপ করা, NPT অর্থাৎ নন প্রোডাকশন টাইমের রেকর্ড রাখতে হবে এবং কর্মক্ষমতা পরিমাপের জন্য সেটা বিশ্লেষণ করতে হবে, প্রতি স্টাইলের SIT অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনস্ট্রাকশন টাইম নির্ধারণ করতে হবে, কর্মী এবং মেশিনের রিপোর্ট করতে হবে, লাইনের WIP বিশ্লেষণ এবং অভ্যন্তরীণ সাপ্লাই চেইন নিরীক্ষণ করে যদি কোনো ভুল ত্রুটি থাকে তা পরিকল্পনা বিভাগকে জানাতে হবে, এছাড়াও কাঁচামাল সরবরাহকারীদের সাথে যোগাযোগ রাখা, অর্থাৎ যারা র মেটেরিয়াল সাপ্লাই দেবে সাপ্লাইদের সাথে আই ডিপার্টমেন্টকে যোগাযোগ রাখতে হবে এবং কাঁচামালের যোগান সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে, অর্থাৎ শিপম্যান্ট ডেট অনুযায়ী কাঁচামালগুলো ইনহাউস হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে, লাইনের লক্ষ্য এবং পূর্বাভাস দ্বারা ওভারটাইম পরিকল্পনা করা, কাজের প্রশিক্ষণ এবং পদ্ধতি অধ্যয়নের মাধ্যমে অপারেটরের দক্ষতা উন্নয়ন করা, দক্ষতা মূল্যায়ন দ্বারা অপারেটর নিয়োগ, অর্থাৎ অপারেটর নিয়োগ করার সময় তার কাজের দক্ষতা বিচার করা, সঠিক মূল্যায়নের মাধ্যমে অপারেটরদের বেতন বৃদ্ধি এবং মাঝে মাঝে অপারেটরদের মূল্যায়ন করে তাদের বেতন বৃদ্ধি করতে হবে এবং পদোন্নতি প্রদান করতে হবে। বন্ধুরা, গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রোডাকশন এবং কোয়ালিটি কন্ট্রোল সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। উৎপাদন ব্যাহত হয় এমন সমস্যাগুলো সমাধান করে উৎপাদন খরচ কমিয়ে আনতে হবে, সমস্যা খুঁজে বের করে সমাধান করা এবং অল্টার কমানো, অর্থাৎ আই ডিপার্টমেন্ট লাইনের বিভিন্ন প্রকার সমস্যা খুঁজে বের করে এটা সমাধান করবে, অবচয় সমূহ খুঁজে বের করে এগুলো রিডিউস করতে হবে, প্রতি মিনিটের খরচ গণনা করা SMV এবং এফিসিয়েন্সি এর উপর ভিত্তি করে,
অপারেটরদের উৎসাহ প্রদানের মাধ্যমে ফ্লোরের নিয়ন্ত্রণ করা, কর্মী এবং মেশিনের রিপোর্ট করা। KPI অর্থাৎ কি পারফরমেন্স ইন্ডিকেটর রিপোর্টিংয়ের প্রয়োজনীয় ডাটা নেওয়ার জন্য অধস্তনদের তত্ত্বাবধান করা। পণ্যের গুণগত মান উন্নয়নের জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থার নকশা প্রণয়ন ও বাস্তবায়ন করা। ভোক্তা ও ব্যবস্থাপকদের সাথে আলোচনার মাধ্যমে পণ্যের সঠিক মান নির্ধারণ। ভোক্তার বিশেষ কোনো চাহিদা সম্পর্কে জানা এবং তা নতুন পণ্যে নিয়ে আসা। আমাদের 17, 18 এবং 19 নম্বর পয়েন্ট তিনটি হচ্ছে আই ডিপার্টমেন্ট ভোক্তার চাহিদা এবং পণ্যের মান উন্নয়নের জন্য যেসব কাজ করে সেই বিষয় নিয়ে। প্রোডাকশন টিম বা ম্যানেজমেন্টের সাথে মিটিং করা, প্রোডাকশন বৃদ্ধির জন্য অন্যান্য ডিপার্টমেন্টের সাথে সুসম্পর্ক গড়ে তোলা। অর্থাৎ গার্মেন্টসে যেমন প্রোডাকশন, কোয়ালিটি এবং আই ডিপার্টমেন্ট সবার উদ্দেশ্য কিন্তু একটাই, কোম্পানির উৎপাদন বৃদ্ধি করা। এই উৎপাদন বৃদ্ধি করার জন্য কোম্পানির অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের সাথেও আই ডিপার্টমেন্টের ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে এবং উৎপাদন বৃদ্ধির জন্য কোম্পানির অন্যান্য ডিপার্টমেন্টের হেডদের সাথে মিটিং করতে হবে। আই ডিপার্টমেন্টের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলো হচ্ছে SMB ক্যালকুলেশন, ইফিসিয়েন্সি ক্যালকুলেশন, লাইন ব্যালেন্সিং, টাইম স্টাডি, অপারেটর টেইন আপ, লাইন সেট আপ টাইম রিডিউস, লাইন প্ল্যানিং। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।